তাহলে আমরা শুনছিলাম কি কুকুর বিড়াল পোষা প্রাণীর নরমাল ফিজিওলজিক্যাল প্যারামিটারগুলো আমরা জানছিলাম ঠিক আছে তারপর বলো এবার আমরা স্নেকের হচ্ছে গেস্টেশন পিরিয়ডটা 28 থেকে 45 দিন মানে এক মাস বা একটু বেশি লাগে আচ্ছা ঠিক আছে তোমরা যতটুকু বের করতে পারছো নিশ্চয় বুঝছো তো এটা ইন্টারেস্টিং না আমি আমি তোমাদের একটা জিনিস বলি যে ইন্টার্নশিপের মজাটা যদি তোমরা না পাও হ্যাঁ তোমার কথা হলো কি যে অনেকে আছে যদি তোমার জিজ্ঞেস করে কোনো একটা সুন্দরী মেয়ে তোমাকে জিজ্ঞেস করলো আপনি কি করেন আমি ডাক্তার কিসের ডাক্তার হ্যাঁ তুমি যদি লজ্জা পাও আস্তে করে কো আমি ভেটেরিনারি ডাক্তার বা আমি পশু ডাক্তার এটাই হয় সাধারণত তোমাদের সময় আমাদের মানে এটা করবা না ইউ হ্যাভ টু বি প্রাউড টু সে যে আমি ভেটেরিনারি ডাক্তার এখন কিন্তু যুগ আস্তে আস্তে পাল্টাচ্ছে আগে ভেটেরিনারি ডাক্তারদের আগে মেয়েরা বিয়ে করতে চাচ্ছ না আমরা যখন বিয়ে করতে চাচ্ছি তখন খুব সমস্যা হয়েছে অনেকে গড়ায় দড়ি দিব কিন্তু গরু ডাক্তারে বিয়ে করবো না ঠিক আছে কিন্তু এখন কিন্তু সেই জিনিস নাই এখন চেঞ্জ হয়ে গেছে সুতরাং সেটা চেঞ্জ তোমরাই করবা এটা যে একটা সম্মানজনক প্রফেশন সেটা তোমরা তোমরা এটাকে ডিগনিটিটা বাড়ানোর জন্য তোমাদের মানে ইয়ে করতে হবে ঠিক আছে জানে হ্যাঁ আপনাদের ওখানেই বেশি হয় মেলবিটা বা মানে আরং টারং সব তো ওখান থেকেই কালেক্ট করে সব আমাদের ওখান থেকেই আসে হ্যাঁ আমার গ্রামে চারটা সমিতি আছে আমার বাড়ির সামনে একটা আছে হ্যাঁ সকালবেলা দেখা যায় তো 15টা ক্যাম 42 লিটারের বিকালবেলা হয়তো 12টা ক্যাম এই যাদের দুধ এদের প্রত্যেকেরই কোনো না কোনো সমস্যা গরুর থাকবেই থাকবেই আর ডাক্তার আমি তো মানে ওল্ড ডাটা বলছি এখন তো 2-3 লাখ টাকার নিচে মনে হয় ভালো গরু নাই 2-3 লাখ টাকার নিচে 2.5 লাখ টাকার মতো মানে ভালো উনি কিন্তু আগে মানে মানে গরুর ফার্মিং করতেন মানে কমার্শিয়ালি আর কি উনি মানে এখনো 40-50টা এখনো 40-50টা আছে আমার বাড়ি ঢাকা কিন্তু ফার্ম করেছি নোয়াখালী উনি হলেন এই লাইভস্টক এর লাইনেরই লোক বুঝছেন বহু বছর এই লাইনে ছিলেন কলস্ট্রিম ফিজেন যেগুলো ভালো দুধ দেয় ওগুলা তো এখন চালু খুব মানে এটা হচ্ছে ইন্টারেস্টিং আমি বলি আমি কিন্তু এই লাইনের আপনাদের লাইনের লোক না তারপরও এই লাইনে আমার ইন্টারেস্ট ছিল ইনপুট সাপ্লায়ার ছিলেন উনি মানে ওষুধ টুষুধ নিয়ে কাজ করছেন তারপরে ওষুধ নিয়ে কাজ করেছি বাংলাদেশে মানে ডিজিজ আসছে স্পেশালি আমি পোল্ট্রিতে ছিলাম মানে যেটা হয়তো যে যখন হিস্ট্রি যে গাম্বোর ডিজিজটা আসছে ওই এই মালয়েশিয়া ভ্যাকসিনটাই হয়েছে পোল্ট্রিতে প্রথম গাম্বোর ধরা পড়ছে তখন আমরা গাম্বোরো বাংলাদেশ ওয়ার্ল্ডে তখন আমরা ডাটা ইনফরমেশন পেয়েছি ওইখানে গেছি গাম্বোরোটা কি ডাইসেক্ট করছি যে কিভাবে কোন পোস্টমর্টেম এমনি করতে হয় ওনারা কিন্তু উনি বলছে মানে বদান্যতার খাতিরে বলছে আপনাদের লাইনের লোকটা কিন্তু ওনারাই আসলে আমাদের লাইনের লোকই কারণ কি একটা ডাক্তারি করতে গেলে তোমার ওষুধ লাগবে ঠিক আছে তারপরে হলো কি পোলট্রি সেক্টরে তোমার ব্রয়লারের বাচ্চা লাগবে ডেওল চিক্স লাগবে প্যান স্টক লাগবে এগুলো নিয়ে ওনারা উনি কাজ করছেন তার মানে কি উনি কিন্তু অনেক পুরনো লোক হ্যাঁ ওনারে আমি বহুদিন আগে থেকে চিনি হ্যাঁ আর প্লাস আমার বন্ধুরও রিলেটিভ তো যার ফলে ওনার কাছেও কিন্তু অনেক কিছু জানতে পারবা তোমরা দেখো ইন্টার্নি করতে আসলে দেখো সব কিছু একজন মানে পুলিশের ভদ্রলোক উনি দেখেন তোমাকে ইন্ডোর্স করলেন যে ওনার এলাকায় মানে ডাক্তারের কতটুকু মূল্য তাহলে কি উনি একজন আইনের লোক সে কিন্তু তোমাকে এন্ডোর্স করলো দেখো ইন্টার্নিতে আসে কিন্তু ইন্টার্নি না আসে তুমি যদি আজকে হলে বসে থাকতা জানতে পারতা কি করতা হলে বসে হয় টাঙ্কি মারতা আর নাহলে বিড়ি ফুকতা আর নাহলে টিভি রুমে গিয়া টিভি দেখতা এই জন্য তো আমি তোমাদের কেন ইনসিস্ট করি যে তোমার স্টুডেন্ট লাইফ থেকে যদি এই প্র্যাকটিক্যাল ইয়ের সাথে মানে ইনভলভ হও দেখবে ডাক্তার তুমি যদি প্রফেশনটাকে ভালোবাসো তাহলে এটা ভালোভাবে শেখা হবে শেখা হলে তখন তুমি রোগী ভালো করতে পারবা এই যে মনে করো ওনারা আমার কাছে আসছে কেন না দেয় না আসে নাই উনি যে ওনারা কিন্তু অনেক বড় একজন অফিসারের কুকুর নিয়ে আসছে আমার এখানে আসার আগে পিবিআই লোক দেওয়া খোঁজ নেওয়া হয়েছে পিবিআই তো আমাদের এই কাছে ইউনিভার্সিটির একজন আমার ছোট ভাই আছে একজন ওনারে ফোন দিচ্ছে ঠিক আছে ওনাদেরই একজন ফোন দিচ্ছে বলছে যে হ্যাঁ সগির ভাই হলে নাম্বার 1 যান মানে ওনার কাছে যেতে পারেন তাহলে এই এই যে তুমি প্র্যাকটিস যদি তুমি যদি রোগী ভালো করো তোমাকে সবাই খুঁজে নিবে এবং ডাক্তারের একটাই পরিচয় যে তোমার রোগী সুস্থ করতে হবে এই রোগীকে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ও কথা শুনতে সেটা ভালো হবে তাহলে রাগটা কমবে বুঝছো তাহলে আর পেট অ্যানিমেলের ক্ষেত্রে হলো কি
পেটে নেমে কিন্তু উনি যেটা বললেন যে গরু ছাগলের ক্ষেত্রে গরু মানে প্রোডাকশন দিচ্ছে, এখানে ইকোনমিক একটা ফ্যাক্টর আছে, তো ওনার কিন্তু মানে ওখানে খরচার একটা একটা লিমিট থাকবে, উনি কিন্তু হুইমজিক্যাল খরচ করতে পারবে না। কিন্তু কুকুর বিড়ালে কিন্তু মানুষের মতো চিকিৎসা, মানে ড্রাগ সেম, কিন্তু বিষয়টা হলো যে এখানে মানুষের সিম্পল স্টমাক, কুকুর বিড়ালের সিম্পল স্টমাক, আর গরুর হলো মানুষের একটা যে মানুষের সবার এরকম লাগে। হ্যাঁ, এখানে তো বিভিন্ন শ্রেণীর প্রাণী আসবে, বিভিন্ন শ্রেণীর প্রাণী আসবে। হ্যাঁ, আর এখানে জিনিসটা হলো কি যে অ্যাফেকশনটা বড় বিষয়, এখানে কোনো ফাইন্যান্সিয়াল কন্ডিশন, এখানে হলো কি নিজের বাচ্চার মতো পালে, বুঝতে পারছো তো? সুতরাং এখানে অ্যাফেকশনটা অনেক বেশি থাকে, এবং অনেকে দেখা যায় মানে ক্যাটারাক্ট অপারেশন করাতে চায়, তারপরে তোমার মনে করো যে মানে ওপেন হার্ট করতে চায়, অনেকে বলে যে আমার, আমি কিছুদিন আগে এক আর্মি অফিসারের কুকুরের দেখা যায় হার্টের সমস্যা আছে, আমি নাইট্রোমিন ট্যাট্রোমিন যেগুলো মানে কি বলে ইসকেমিক হার্ট ডিজিজ হয় না, ওগুলোর ওষুধ দিছি। ওনারা বলে যে মানে আপনি কীভাবে বুঝলেন, পরে ওনারা ইন্টারনেট ঘাঁটছে, ঘাইটা দেখে যে কুকুরের ওই একই সিমটম, কুকুর করবে কি ওয়ালের কাছে গিয়ে মাথাটা এমনি করবে, কারণ বুকে ব্যথা হয়, বুকে ব্যথা হলে ওরকম করে, পরে ওষুধ দিছি বলে ঠিক হয়ে গেছে। এখন তারা বলতেছে যে ব্লক আছে কিনা, আমি বলছি ব্লক থাকতে পারে, এখন টেস্ট করতে, টেস্ট না করে তো আমি বলতে পারবো না, এখন টেস্টের ডায়াগনোস্টিক ব্যবস্থা নাই ওদের, যদি থাকতো যদি তাহলে হয়তো কি উনি করতেন। উনি বলছে যে যদি মানে আপনারা ওই যে মানুষের যেমন ব্লক এনজিও করে, ওরা এনজিও করার জন্য রাজি, তাহলে দেখো এটা হবে আস্তে আস্তে, তোমরা যখন ডাক্তার হবা তখন কিন্তু আসবে এগুলো, মেশিন তখন চলে আসবে। হ্যাঁ, সিভিএইচে থাকতে পারে, সিভিএইচে মানে ইয়ে আছে কিনা আমি জানি না, আমার মনে হয় ডাস ডেডিতে আছে। আরেকটা বিষয় হলো যে হ্যাঁ, জি, মাথার জন্য এক ডাক্তার, কানের জন্য এক ডাক্তার, নাকের আর এই যে শুনো, উনি কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট বলতেছে, হাড়ের আর ডাক্তার, হ্যাঁ, বিভিন্ন চোখের আর ডাক্তার, কিন্তু একটা প্রাণের ডাক্তার কিন্তু একজন, একজন ওই প্রাণের যা কিছু থাকে, মানে ডেন্টিস্টই তোমার করতে হবে। বেলজিয়াম এমবাসি থেকে এক মানে ফার্স্ট সেক্রেটারি আসছে, তার হলো 15 বছরের পুরনো সিনিয়র কুকুর, তার দাঁতে সমস্যা হয়েছে, দাঁতের ব্যথা সে চাওয়াইতে পারে না, দাঁতে খায়া গেছে, এখন সে দাঁত ফালাবে, সেটা আমি অ্যানাস্থেশিয়া দিয়া দাঁত ফালাই দিছি। এখন দাঁত ফালাইতে মনে করো যে আমাকে ডেন্টিস্টই করতে হবে, যে বললো জানে আমি এক ডাক্তারই তোমার হার্টের রোগ এগুলো সবই করতে হইতেছে, আমার পড়তে হবে আরো বেশি, মানুষের ডাক্তার শুধু মানে যে বুকের ডাক্তার, বুক নিয়ে থাকলেই হলো। আরেকটা পয়েন্ট দিই, জি, ফোর্থ জেনারেশন মেডিসিন আমরা ইউজ করছি আজ থেকে 20 বছর আগে, 25 বছর আগে, জি, 25 বছর আগে ফোর্থ জেনারেশন মেডিসিন, পোল্ট্রি সেক্টর, ফোর্থ জেনারেশন মেডিসিন এখন মানে কিছু কিছু ইন্ট্রোডিউস হচ্ছে, সব ডাক্তার দেয় না ফোর্থ জেনারেশন মেডিসিন, জি, এখন কিছু কিছু ডাক্তার, হাই স্কিল ডাক্তার ফোর্থ জেনারেশন মেডিসিন, আমাকে ট্রেনিং দিচ্ছে ওই ফ্রান্স থেকে আসছিল গাড়ি উল্টা গেছিল ওই গাজীপুরে, পুরো গাড়ি উল্টা গেছে। তারপর আমরা এমডি জিজ্ঞেস করে বার্সেনের উপরে বাবলু পড়ছে না, এটা পেপারে আসছিল, বাবলুর উপরে বার্সেন পড়ছে না, বার্সেনের উপরে মানে বার্সেনের কিছু হয় না, দুজনের কিছু হয় না, দুজনের কিছু হয় না, ও কাটছিল। আচ্ছা, আমাদের আমি যখন আমার মনে আছে যে আমি যে আমার হ্যাচারি করেছি জায়গা জমি ছাড়া আমার ওইখানে 20-25 কোটি টাকা ইনভেস্টমেন্ট হয়েছে, ইনভেস্টমেন্ট 25 কোটি টাকা ইনভেস্টমেন্ট করে আমি ওই জিনিসটা শিখছি সেই সময়, আজকে না, যখন ওই গাজীপুরে 40,000 টাকা বিঘা জমি, তখন 40,000 টাকা বিঘা ওই জমির দাম আছে 2.5 কোটি টাকা, এখন কত হয়েছে 2.5 কোটি টাকা, আল্লাহ, আর সেই সময় 25 কোটি টাকা ইনভেস্ট করা হয়েছে কাজুলিতে 25 বছর আগে, আরো বেশি 88 এর দিকে, তখন জমির দাম গাজীপুরে জমির দাম 40,000-50,000, ব্যাংকে হায়েস্ট এ দিলে 10-15-20 লাখ, এখন তো 1,000 কোটি টাকাও দেয়, তখন 10-20 লাখ কৃষি ব্যাংকের লোন, জনতা ব্যাংকের লোন, প্রজেক্ট প্রোফাইল করে দিতাম আমরা,
প্রজেক্ট প্রোফাইল করতাম আমরা, কেননা হচ্ছে কি ব্যাংকে যারা ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট আছে, এখানে আমি বলি একটা ভেটেরিনারি ডক্টরে আর্কিটেক্ট হতে হবে, আর্কিটেক্ট হতে হবে, কেননা হিউম্যান ভেন্টিলেশন ইজ মানে আপ 30 না না ফার্ম না, এখন আমার ভেন্টিলেশন হচ্ছে অ্যাবাউট 30 inches, আমার এখানে বসে আছে আমি অ্যাবাউট 30 inches, কিন্তু একটা মুরগি তো নিচে, তারপরে ওইখানে আবার যেখানে লিটারে থাকে, লিটারে থাকলে লিটারে অনেক কিছু তারপরে তারপরে তোমার ওই আইএসও হইতে হইলে এগুলো আবার স্ট্যান্ডার্ড করে দিবে, তো তোমার কতটুকু মাইক্রোফ্লোরা কোন জায়গায় কিরকম থাকবো, অনেক বিষয় আছে। আমার মাস্টার্স মূলত প্রোবায়োটিকের উপরে ছিল, আমি প্রোটেকসিন নিয়ে ইয়ে করছি, মানে নোভার্টিসে ছিলাম, তো নোভার্টিসে প্রোটেকসিন ছিল, আমার ওই যে গর্ডন ফ্রেজার আসছিল ইয়ে ইংল্যান্ড থেকে, আমার মাস্টার্স করছি আমি, আমার পুরো মাস্টার্সের ফান্ডিং করছে এই গর্ডন ফ্রেজার, আমরা ইয়ের উপরে ট্রায়াল দিছি আর কি, মানে মুরগির উপর, মুরগি গরু ছাগল হাঁস মুরগি কুকুর বিড়াল সবগুলোতে তোমার এই প্রোবায়োটিক খাওয়াইছি। আমরা যখন আসছি, আমরা যখন শ্রিম্পও দিছি, তখন মানে ম্যামেশিং ইউনিভার্সিটিতে তিনটা ডিজিজ পড়াইতো, আমরা অনেক বেশি জানতাম তিনটা, একটা হচ্ছে রানিকেট, একটা হচ্ছে ফাউল কলেরা, আর একটা হচ্ছে আমি বাংলাদেশে লাইভ ভ্যাকসিন প্রথম নিয়ে আসছি। আপনার জিনিসটাকে আমি একটু মানে ইয়ে করি, যে আমি থাইল্যান্ডে গেছিলাম চলুন ইউনিভার্সিটি ট্রেনিং করতে, বুঝছেন, এই যে পোল্ট্রির আপনার পোস্টমর্টম, ওখানে গিয়ে দেখছি যে ওরা ওদের সেক্টরটা, তখনই কেতো আমি 2003 গেছি, দিনে যে 1-3 মধ্যে, ওই সময়টা আমি দেখছি যে ওরা ইউনিভার্সিটির প্রফেসররা ক্লাসে লেকচার দিতেছিল আপনাদের ইয়ে নিয়ে, মানে যারা ফার্মিং করতেছে ওখানে কেসগুলো উনি দেখেন ওইগুলো আইনেই পড়াইতেছে, মানে বুঝছেন, ধরেন উনি এর আগের দিন একটা ফার্ম ভিজিটে গেছে, ধরেন করেন যে একটা প্যান্ট স্টকে গেছে, ওখানে ই কলাই ইনফেকশন পাইছে, ওইটা নিয়ে এসে ওই দিন পরের দিন উনি লেকচার দিতেছে ওইটা নিয়ে, মানে সে বিলিভ করে যে লাইভ জিনিস যেটা আমাদের দেশের প্রবলেম সেটা একাডেমিকে উঠে আসা উচিত, উঠে আসা উচিত। মাইক্রোবায়োলজি তো মাইক্রোবায়োলজির মতো পড়বে, সিলেবাস তো আপনি কম বেশি করতে পারবেন না, যে আমার তিনটা ডিজিজ পড়ে কি ওর ডিগ্রি হয়েছে, ওরা সবই পড়ছে, কিন্তু আমি বলতে চাচ্ছি যে ওই প্র্যাকটিক্যাল মানে প্রাইভেটের সাথে যদি আমাদের মানে ইন্টারেকশনটা ভালো হতো তাহলে এটা হয়ে গেলেই ধরবো আপনি, হ্যাঁ এই যে একটা জিনিস হচ্ছে এটা শেষ করলেই আপনার সার্জারি হবে না, তখন ব্যাপারটা ছিল ডিজিজই তো ছিল, ডিজিজ ছিল না, তিনটেই ছিল, আগ্রহ করো না। আমার এক বন্ধু বুঝছো এই শামিম নাম, মামি সিং এর স্যাটেল, তারে তুমি মানে বোম্বাইরাও সরকারি চাকরিতে আনতে পারবো না, কোনো জায়গায় যাবো না, কারণ কি জানো সে স্টুডেন্ট, তোমাদের স্টুডেন্ট থাকতেই সে গোল্ড রাখতে তার খুব পছন্দ ছিল, সে যে গরুর পাশে হাত দিত, যে পালপেশন করতো, হ্যাঁ যে ইয়ে হয়েছে কিনা ওগুলোতে তার আগ্রহ ছিল, গ্রামের ছেলে মানে ইন্টারমিডিয়েট পাস করে আমাদের সাথে ইয়ে হয়েছে, ওর ওটাই ভালো লাগে, ও আর অন্য কিছু করবে না, বিসিএসসি কিচ্ছু দেয় নাই, ওই করে ওই পাশ করার সাথে সাথে সে ডাক্তার ওখানে বসছে, বুঝছো, সে এখন জানো তোমার ইয়ে বসুন্ধরায় জায়গা সহ বাড়ি কিনছে, কিন্তু ওরা কিন্তু কেউ চিনে না, মানে সে শুধু গরু ডাক্তারি করে আর অন্য কোনো পোলট্রি না ডেয়ারি না, গরু ডেলিভারি করে ওই এলাকাতে, ময়মনসিং এলাকাতে, ওর এলাকাতে, ওই যে উনি যে বললেন যে একজন কি বলছে যে ডাক্তারের গুরুত্বটা, কিন্তু উনি ওনার এলাকায় গরুর ফার্মের আধিক্য, উনি কিন্তু ওই এলাকারই লোক, দেখো এন্ডোর্স করলো যে ডাক্তারের কত প্রয়োজন, যদি ডাক্তার ডাক্তার মতো হইতে হবে, ডাক্তার মতো হইতে হবে, তুমি নামে ডাক্তার হলো, আমি বিসিএস অফিসার, আমি গাজীপুরের ডিএলও ডিস্ট্রিক্ট লাইভস্টক অফিসার, আমি জিপ নিয়ে ঘুরি, জিপ নিয়ে গেলে ওনার কোনো প্রয়োজন নেই, জিপ নিয়ে ঘুরা, ওনার তুমি জিপ নিয়ে ঘুরো, তুমি যদি রোগী ভালো করতে পারো তাহলে জিপ কেন, পাদের নিয়ে ঘুরলো তখন বললো আচ্ছা ও তাহলে তো ডাক্তার পাদের নিয়ে গেলো, তখন ওইগুলি চিন্তা করবে আগে যে তুমি ডাক্তারি পারো কিনা, এই জন্য তোমার ডাক্তারিটা এখন স্টুডেন্ট লাইফ থেকে যদি তোমাদের আগ্রহটা থাকে তাহলে দেখবে কি যে যখন পাশ করবা
তখন তোমার ডাক্তারি করতে ভালো লাগবে, ডাক্তারটাই তোমাকে ডিগনিটি এনে দেবে, তখন তোমাকে সবাই সমীহ করবে। এই যে দেখো উনারাই বলছে, উনি একজন পুলিশের লোক, উনি দেখো একজন আইনের লোক, উনি কিন্তু এন্ডোর্স করলো যে ভেটেনারি ডাক্তারদের আসলে প্রয়োজন আছে। তাহলে এটা তুমি কখনো জানতে আসছো যে এই যে যখন এখানে প্র্যাকটিস হইতেছে এখানে এখানে লাইভে আইসা কিন্তু তুমি জানতে পারতেছো, ইউনিভার্সিটি হলে বসে থাকলে জানতে পারতা, আড্ডা বাজি করলে জানতে পারতা। ছোটখাটো কাজের জন্য আসলে দেখে নিয়ে যায়, দেখে যায় এর পার পাশে মাসে কমপক্ষে লোক আছে, এই লোক যদি 2000 করে টাকা দেয় মাসে, তাহলে দেখো এই এই সেক্টরটাতে কিন্তু ওনারা দেখো ওরা কিন্তু কোয়ালিফাইড ডাক্তার না, তারপর ওনারা বাধ্য হয়েছে টাকা দেওয়ার জন্য। কিন্তু তুমি তোমরা তুমি যদি ভালো ডাক্তারি করো, হ্যাঁ ওটা কিন্তু তুমি নিতে পারবা। ছোটখাটো কেসে তোমার